আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লগসে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমরা নতুন অবস্থায় আমরা ভাবতেছি যে আমরা কি ব্যবসা করব, কোন ব্যবসাতে আমরা সফল হব খুব সহজেই। বন্ধুরা, কোনো চিন্তা করতে হবে না, আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকে চারটি ব্যবসা সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো, যে চারটি ব্যবসা আপনি নতুন অবস্থায় করতে পারবেন। তো আপনারা ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, আর যদি স্কিপ করেন তাহলে বুঝতেই পারবেন না যে আজকে এই ভিডিওটি আপনার কাছে কতটুকু মূল্যায়ন ছিল। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আপনি দেখুন আপনার হাতের ডান পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে, এটির মধ্যে ক্লিক করে রাখুন। পরবর্তীতে যখন আমরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করব, আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো চলুন সরাসরি চলে যাই মূল ভিডিওতে। প্রথমে যে ব্যবসাটি কথা বলবো, ফ্লাইং ব্যবসা। অর্থাৎ আপনি ভাবতেই পারেন যে ফ্লাইং ব্যবসাটা কী। ফ্লাইং ব্যবসাটা হচ্ছে এমন একটি ব্যবসা যে ব্যবসাটা আপনি যে কোনো পাইকারের দোকান থেকে যে কোনো প্রোডাক্ট, কসমেটিক্স প্রোডাক্ট হোক কিংবা ওষুধ প্রোডাক্ট হোক, যে কোনো প্রোডাক্ট আপনি তার কাছ থেকে পাইকারি নেবেন। নেওয়ার পরে আপনি নিজে আপনি মার্কেটে যাওয়ার পরে দোকানদারদের সাথে কথা বলবেন, কথা বলবেন এমনভাবে কথা বলবেন তাদের কাছ থেকে আপনি অর্ডার নেওয়ার চেষ্টা করবেন। প্রথমে আপনি খুব বিনয় সহিত কথা বলবেন তাদের সাথে, আপনি চাইবেন যে আপনার প্রোডাক্টটা আপনি কিভাবে তাকে দিতে পারবেন। প্রথম অবস্থায় ধরেন আপনার একটা প্রোডাক্ট আপনি 100 টাকা দিয়ে কিনলেন, তার কাছে বিক্রি করবেন 120 টাকা, এখানে যদি 5 টাকা আপনাকে যদি মার্কেটে খরচ হয়ে যায়, বাকি 15 টাকা আপনার এই প্রোডাক্টটিতে লাভ হবে। সুতরাং আপনারা চাইলে ফ্লাইং ব্যবসাটি করতে পারবেন। দ্বিতীয় যে ব্যবসাটির কথা উল্লেখ করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি শহরে থাকেন কিংবা গ্রামে থাকেন, যে কোনো জায়গায় আপনি এই ব্যবসাটি করতে পারবেন। আপনি জিজ্ঞাসা করতে পারেন ব্যবসাটি কী। ব্যবসাটি হচ্ছে 1 to 99, অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকা দিয়ে ঢাকা চক বাজার থেকে কিছু শপিস, বাচ্চা আইটেম, প্রসাধনী আইটেম, এগুলো আইটেম যদি আপনি 1 লাখ টাকা দিয়ে কিনেন, 50 টাকা, 40 টাকা, 60 টাকা, 70 টাকা, আপনি আপনার এলাকায় যদি এই দোকানটিতে দেন তাহলে 100 টাকা আপনি নিঃসন্দেহে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন। সুতরাং 1 to 99 ব্যবসাটি আপনারা চালু করতে পারবেন। তৃতীয় যে ব্যবসাটি কথা উল্লেখ করবো সেটা হচ্ছে স্টক ব্যবসা, অর্থাৎ যে কোনো প্রোডাক্টের স্টক আপনি দিতে পারবেন। অর্থাৎ আপনি গোডাউন নিয়ে কিংবা আপনি বাসায় কিংবা বাড়িতে যে কোনো জায়গায় আপনি স্টক ব্যবসাটি করতে পারবেন। স্টক ব্যবসাটিতে পর্যাপ্ত লাভ, প্রতি বছর কিছু সময় আছে, এগুলো সময় আপনার মনে রাখতে হবে, এই সময়ে এই প্রোডাক্টগুলোর রেট কিন্তু বেড়ে যায়। অর্থাৎ এর আগে যদি আপনি 4 লাখ টাকা, 3 লাখ টাকা যত পুঁজি আছে সেই অনুযায়ী যদি আপনি প্রোডাক্টগুলো নিয়ে পরবর্তীতে স্টক দেন, তাহলে এই প্রোডাক্টগুলো আপনি খুব সঠিক সময়ে আপনি এগুলো ভালো একটা রেটে বিক্রি করতে পারবেন। সুতরাং স্টক ব্যবসাটি আপনি করতে পারেন। চতুর্থ যে ব্যবসাটির কথা উল্লেখ করব সেটা আপনি শহরে কিংবা গ্রামে যে কোনো জায়গায় বাজারের মধ্যে আপনি একটি শোরুম নেবেন, সেই শোরুমটিতে আপনি এক দর অর্থাৎ ফিক্সড প্রাইজের দোকানটি দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার মতামতটি জানিয়ে রাখবেন কোনো প্রোডাক্ট সম্পর্কে কিংবা কোনো ব্যবসা সম্পর্কে। সর্বোচ্চভাবে চেষ্টা করবো আপনার সেই মতামতে সঠিক উত্তর দিতে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন আরেকটি ভিডিওর সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।